নমস্কার আজকে আমি কিছু জিআই নিয়ে আবার শুরু করব জিআই নিয়ে বিভিন্ন ম্যাথে আমি করেছি ম্যাথরা আস্তে 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 ধৈর্য ধরে প্র্যাকটিস করবে সঙ্গে সঙ্গে ম্যাথের সঙ্গে সঙ্গে জিআইটাও করবে জিআইটা ভালো করে ধৈর্য ধরে 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 প্র্যাকটিস করবে জিআইটা ভালো করে প্র্যাকটিস করলে দেখবে ম্যাথের সঙ্গে জিআই একসঙ্গে দুটো তৈরি হয়ে গেল আর সঙ্গে সঙ্গে তোমরা জিকেটা তোমরা নিজেদের মতো মুখস্থ করার চেষ্টা করো জিকেটা যত পড়বে যত বারবার পড়বে পড়তে পড়তে পাশের জনকে একজনকে ধরতে দিবে কতগুলো প্র্যাকটিস করতে পারছো সেটা দেখবে তাকে ধরতে দিবে দশটা ধরলে দুটো হয়েছে হয়েছে আটটা পাচ্ছ না কিন্তু আস্তে আস্তে করতে হবে আমি ম্যাথ যেগুলো করিয়েছিলাম আস্তে আস্তে নিজে করো অপরকে শেখাও সে যদি শিখতে না চাও আস্তে আস্তে ধরে ধরে শেখানোর চেষ্টা করো নিজে যত শেখাতে পারবে যদি নিজে শিখতে পেরে শেখাতে পেরে যাও তাহলে ভাবছো তুমি অঙ্ক শিখে গেছো এইভাবে প্র্যাকটিস করবে এবার প্র্যাকটিস করতে 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 দেখবে ম্যাথের প্রতি আস্থা এসে যাবে এবং জিআইয়ের প্রতি আস্থা এসে যাবে যে জিআইগুলো আগে করতে পারতে না যে ম্যাথগুলো আগে করতে পারতে না ধৈর্য ধরে 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 করার চেষ্টা করো বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে শর্টকাট মেথড বহু কিছু দেখাচ্ছে শর্টকাট মেথড কত প্রবলেম করবে শর্টকাট মেথড করতে 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 এক সময় পাজেট হয়ে যাবে কত শর্টকাট নিয়ম করবে আস্তে আস্তে অঙ্কের প্রতি ভিত তৈরি করো জিআইয়ের প্রতি ভিত তৈরি করো প্রথমেই আমি আগে এর আগে বহুবার বলেছি এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার এগুলো শিখতেই হয় বারবার বলছি এ থেকে জেড পর্যন্ত এ বি সি ডি ই এফ জি এইচ এই পর্যন্ত আমি লিখি কেন লিখি এটা একটা ছন্দে আছে আট 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 ষোলো আট তিন চব্বিশ আর দুই ছাব্বিশ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লু এক্স এভাবে আর ওয়াই জেড এভাবে আমরা প্র্যাকটিস করব তাহলে এ এটা ওয়ান টু থ্রি ফোর এরকম করে এটা আটটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইচ মানে আটটা এ বি সি ডি এফ জি এইচ এইচে থেমে যাও আট হয়ে গেল আই জে কে এল এম এন ও পি পিতে থেমে যাও আট আট ষোলো হয়ে গেল কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স এখানে চব্বিশটা হয়ে গেল এবং ওয়াই জেড চব্বিশ দিয়ে ছাব্বিশটা কোনটা কত নম্বর পজিশনে আছে সেটা খেয়াল করতে হবে পি কত নম্বর ষোলো নম্বরে আছে এইচ কত নম্বর আট নম্বরে আছে এবার ও ও পি সঙ্গে সঙ্গে ও পি ও পি মানে পিটা যদি ষোলো হয় ওটা হচ্ছে পনেরো নম্বরে আছে এক্স এক্স হচ্ছে চব্বিশ আছে তার আগে কত ডব্লিউ হচ্ছে তেইশে আছে এইভাবে বা কিউ কিউটা কত আমরা যদি সচরাচর এ থেকে যে কিউ পর্যন্ত গুনতে গুনতে অনেক টাইম চলে যায় পি পি হচ্ছে ষোলো পি এর পর কিউ হবে ষোলো একে সতেরো হবে এইভাবে বারবার বারবার করে প্রত্যেকটা ক্যাপিটাল বা এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটা ক্যাপিটাল লেটার আছে সেই লেটারটা কততম পজিশনে আছে এটা কিন্তু জিআইয়ের মূল বিষয়বস্তু এটা শিখতেই হবে এটা বারবার প্র্যাকটিস করবে এটা কীভাবে প্র্যাকটিস করবে এভাবে বলে দিলাম এরপরে প্রথম যে প্রবলেমটা জিআইয়ে করাবো সেটা দেখো এখানে এই যে সব এই যে রেলের গ্রুপ ডি যে রেলের গ্রুপ ডির পরীক্ষার গাইডের সেইখান থেকেই আমি করিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখো এইখান থেকে আছে দেখো এখানে তিন আছে ছয় আছে এখানে আঠেরো আছে এখানটা আছে ফর্টি এইট আছে তাহলে এই ফর্টি এইটটা আমাদের কীভাবে নিয়ে আসবে এটা আবার ফর্টি এইট কীভাবে আসবে এটা আছে এখানে আছে আমাদের আছে দুই আছে সেভেন আছে এটা সতেরো আছে এটা সতেরো আছে এটা হচ্ছে টুয়েলভ আছে আর এটা আছে আমাদের কত আছে দেখো তিন আছে পাঁচ আছে আর এটা আছে দশ আছে এখানে জিজ্ঞাসা আছে এখানটা কত এটা একটু ভালো করে দেখো যে এটার সঙ্গে কী পড়ছে ছয় তিনে আঠেরো 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 যোগ করে ছত্রিশ যোগ আসছে না তো এটার সঙ্গে এটা গুণ করো গুণ করলে আঠেরো তিনে চুয়ান্ন হবে এটা চুয়ান্ন হলো আঠেরো গুণিত তিন চুয়ান্ন বিযুক্ত ছয় তাহলে চুয়ান্ন বিযুক্ত ছয় করলে আটচল্লিশ এসে আছে আটচল্লিশ এসে গেলে এটা এসে এটাকে একই রকম হবে এটার সঙ্গে এটা গুণ করো বারো গুণিত দুই বার দিয়ে চব্বিশ বিযুক্ত সাত চব্বিশ বিযুক্ত সাত মানে সতেরো আসছে এটা সতেরো এলো এটা সতেরো পড়ে গেল একইভাবে এটার সঙ্গে এটা গুণ করো দশ গুণিত তিন মানে দশ তিন তিরিশ বিয়োগ ফাইভ এটার সঙ্গে এটা গুণ এই ডান সাইডে এটা বিয়োগটা ফাইভ হয়ে মাইনাস হয়ে যাবে তাহলে তিরিশ মাইনাস ফাইভ সমান টোয়েন্টি ফাইভ হবে তাহলে এটা হবে টোয়েন্টি ফাইভ তাহলে অ্যান্সারটা কত হলো টোয়েন্টি ফাইভ হলো এই অপশান আছে এখানে দেখো টোয়েন্টি ফাইভ এই অপশানটা টোয়েন্টি ফাইভ হয়ে গেল এটা আমরা শিখে গেলাম এটা আমরা প্রবলেমটা এই প্রবলেমটা আমরা শিখে গেলাম তাহলে এইভাবে আমরা জিআইটা আস্তে 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 প্র্যাকটিস করবো দেখো পরের একটা আছে দেখো এরকম আছে দেখো এভাবে আছে এই যে প্রবলেমটা আছে এখানটা আছে ফর্টি টু আছে এটা তিন আছে সেভেন আছে এখানটা টু আছে ধরো এইটা আছে একইভাবে আছে এটা আছে কত আছে দেখো সেভেন্টি টু আছে এখানে সিক্স আছে ফোর আছে এখানে থ্রি আছে এরপরে যেটা বের করতে বলেছে এটা কী বের করতে বলেছে দেখো এখানটা জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে ফোর আছে ফাইভ আছে এখানটা ফোর আছে
এটাকে সাজাও এটা সবগুলো গুণ করে দাও তো 7 দিন 14 14 দিন 42 এটা 42 পড়ে গেল 6 দিন 18 18 4 72 এটা 72 পড়ে গেল তাহলে একই ভাবে 4 4 16 16 5 80 এটা হবে 80 হবে সবগুলো গুণ করে দিলে এসে যাচ্ছে তাহলে आंसरটা 80 হয়ে গেল কত সহজ হয়ে গেল এটা এটা শিখে গেল তোমরা এরপরে যে প্রবলেমটা আছে এটা এই যে প্রবলেমটা আছে ধর কি আছে 2,3,4:24 আছে এটা এটা আছে 4,5 আছে ,6 আছে ,7 আছে অনুপাত এটা জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে এটা কি হবে তাহলে এটার সঙ্গে এটা গুণ করো 3 দিয়ে 6 6 4 24 এটা 24 পড়ে গেল এটা তাহলে কত হবে 5 6 30 এটা এটা গুণ করলে এটা 24 হলো এটা গুণ করো 5 6 30 30 কে 7 দিয়ে গুণ করে দাও 30 কে 7 দিয়ে গুণ করলে 210 হয়ে যাবে তাহলে आंसरটা কত হবে 210 হবে তাহলে 210 হয়ে গেল তাহলে এটার সঙ্গে এটা সম্পর্ক সবগুলো গুণ করে দাও এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 210 হয়ে যাবে তাহলে आंसरটা কত হবে 210 হবে এইগুলো আমরা শিখে যাব এর পরে যে প্রবলেমটা আছে ধরো পরে যে যে এখানটা আছে এস ও আর আর ও ডব্লিউ আছে এস ও আর আর ও ডব্লিউ আছে এর একে লেখা হচ্ছে কিভাবে লেখা আছে এক্স পি এক্স পি এস এস পি টি এইভাবে লেখা আছে তাহলে একে যদি এভাবে লেখা হয় তাহলে টুমোরো টি ও এম ও আর আর ও ডব্লিউ এটাকে কিভাবে লিখবো আমরা এই হচ্ছে প্রশ্ন এখানে অপশন চারটে আছে কিভাবে লিখবো এখানে দেখো এই যে ডব্লিউ এই যে শেষ থেকে দেখো শেষের আমরা ইউ ভি ডব্লিউ এক্স ডব্লিউর পরে হচ্ছে এক্স তারপরে ওর পরে হচ্ছে পি আর এস তারপরে আছে আর এর পরে এস এই আর এর পরে আবার এস তারপরে ওর পরে পি তারপরে এস এর পরে টি তাহলে একইভাবে আমরা এটা কি হলো এখান থেকে শুরু এর পরেরটা এটা এর পরে 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 তাহলে টুমোরো থেকে আমরা লিখবো ডব্লিউর পরে কি আছে ডব্লিউর পরে এক্স হবে ইউ ভি ডব্লিউ এক্স এক্স হলো ওর পরে পি হবে আর এর পরে আর এস হবে এই আর এর পরে এস হবে তারপরে ওর পরে পি হবে এম এর পরে এন হবে ওর পরে পি হলো টি এর পরে এস টি ইউ হবে তাহলে অ্যান্সারটা এটা আসবে এটা কার সঙ্গে করছে দেখতে হবে পরপর এরপরে কি এরপরে কি এরপরে কি এরপর পরপর কি আছে দেখো এরপরে আছে এক্স পি এস এস এক্স পি এস এস পি এন পি ইউ পি এন পি ইউ এক্স পি এস এস পি এন পি ইউ এটা আসছে সি এর অপশানটা এসে গেল তাহলে এখানটায় অ্যান্সারটা সি এর অপশান এসে গেল এই প্রবলেমটা আমরা শিখে গেলাম এখানটায় এরপরে যে প্রবলেমটা আসছে সেটা আমি দেখছি দেখো এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম প্রবলেম কী দেওয়া আছে ভালো করে দেখো কী প্রবলেম দেওয়া আছে আমি আরেকবার ঢুকে দিচ্ছি 8,4,9,3,2 8,4,9,3,2 এইটা দেওয়া আছে 9,5,10,4,3 হলে এটা হলে 6,7,8,9,3 সমান কত হবে এটা আমাদের বের করতে বলেছে কত হবে এটা আমাদের কত হবে এটা বের করতে বলেছি তাহলে এটা কি হবে আচ্ছা একটু খেয়াল করো তাহলে এটা আমরা একটু চোখ সারিয়ে দিই কম্পিটিশন থেকে একটু একটু খেলে নিতে হবে কী দেওয়া আছে দেখো 8-এর পরে আছে 9 4-এর পরে আছে 5 9-এর পরে আছে 10 3-এর পরে আছে 4 আর 2-এর পরে আছে 3 তাহলে পরপর পরপর সংখ্যা আছে এখানে যেন পরপর পরপর লাস্ট থেকে পরপর সংখ্যা ইয়ে ছিল কেবল অক্ষরগুলো ছিল এটাও সেই সংখ্যাগুলো পরপর আছে এই 6 6-এর পরে হবে 7 7-এর পরে হবে 8 8-এর পরে হবে 9 9-এর পরে হবে 10 3-এর পরে হবে 4 তাহলে এই অ্যান্সারটা আসবে তাহলে এর পরে পরপর পরপর কী আছে পরপর কী কী আছে এটা 3-এর এই 9-এর পরে 10 আছে এখানে দেখো এই যে 9 থেকে এখানটা আসছে 10 হয়ে গেছে তাহলে এইভাবে আমাদের খেয়াল করতে হবে অ্যান্সারটা কী হবে 7,8,9,1,0,4 এখানে দেখে নিতে হবে 7,8,9,1,0,4 এই যে বি এর অপশানটা এলো 7,8,9,1,0,4 এই অপশানটা এসে গেল তাহলে এইভাবে আমরা শিখে গেলাম এটা এটা আমরা এভাবে আমরা শিখে গেলাম তারপরে এরপরে আমরা কীভাবে লিখবো দেখ এরপরে আমরা এখানটা দেখি এটা কী আছে দেখি পরের যে প্রবলেমটা আছে পরের প্রবলেমটা আমরা করাচ্ছি দেখো কী করাচ্ছি দেখো এখানে 94 যে প্রবলেমটা আছে কী দেওয়া আছে দেখো বি এ বি ওয়াই একে লেখা আছে এটাকে লেখা আছে জেড সি বি সি লেখা আছে তাহলে চাইল্ড সি চাই এল ডি চাইল্ডকে কী লেখা হবে একটু ভালো করে দেখো এটাও দেখো এদের শেষ থেকে দেখো এই ওয়াই ওয়াই ওয়াইয়ের পরে হবে জেড বি এর পরে হবে সি এর পরে হবে বি
তারপরে ডি এর পরে হবে সি পর পর আছে তাহলে শেষ থেকে ডি এর পরে ই হবে ডি এর পরে ই হলো এল আই জে কে এল এম এল এর পরে এম আই আই এর পরে জে এইচ এইচ আই হবে তারপর সি এর পরে ডি হবে তাহলে ডি এর পরে ই হলো এল এর পরে এম হলো আই এর পরে জে হলো এইচ জি এইচ আই আই হলো আর সি এর পরে ডি হবে তাহলে এইগুলো এটা হলে অ্যান্সার হয়ে গেল তাহলে কি ই এম জে আই ডি ই এম জে আই ডি এই অ্যান্সারটা হবে ই এম জে আই ডি ডি এর পরে ওয়াই এর পরে জেড হবে এখানটা এটাই অ্যান্সার হবে এটা ভালো করে প্র্যাকটিস করবে পরের সংখ্যাগুলো যেটা হবে সেটা হবে এরপরে দেখো যে প্রবলেমটা আছে সেটা এই যে দেওয়া আছে 95 102 103 এটা সমান আছে ডি এক্স এম ডি এক্স এন এটা দেওয়া আছে তাহলে এটা এখান থেকে 100 তিনটা জিরো আছে 2233 এটাকে কিভাবে লিখব এখানে ওয়ান ওয়ান বলতে এখানে এখানে সোজা বসাও ডি এটা এক্স বসাও তারপরে এম বসাও তারপরে ডি বসাও তারপরে এক্স বসাও তারপরে এম বসাও দেখো ওয়ানের নিচে ডি ওয়ানটা যে যা সোজা সোজে এটা জিরো হলে এক্স টু হচ্ছে এম ওয়ান হচ্ছে ডি তাহলে ডি হচ্ছে ওয়ান হলো আর জিরো হচ্ছে এক্স জিরো হচ্ছে এক্স আর এম হচ্ছে টু আর এন হচ্ছে থ্রি হলো এখানে এখানটা এটাকে আমরা ওয়ান ওয়ানের জায়গায় আমরা কী বসাবো ওয়ানের জায়গায় আমরা ডি বসাবো ডি বসালাম জিরো জিরো হচ্ছে হচ্ছে এক্স আবার জিরো আছে এক্স আবার জিরো আছে এক্স এবার টু 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 হচ্ছে এখানে কত এম এটা এম হবে এটা এম হবে এবার থ্রি থ্রি হবে কত এন হবে এটা এন হবে এন হবে এই অ্যান্সারটা আসবে তাহলে এই প্রবলেমটা এইভাবে আমাদের করে দিতে হবে এটা আমরা এইভাবে শিখে যাব এটা আমরা এইভাবে শিখব এইভাবে শিখতে শিখতে প্র্যাকটিস করব আমরা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় আমরা এগুলো শিখব এরপরে ধরুন এখানটা আছে একটা প্রবলেম আমি দিচ্ছি আর একটা প্রবলেম এই যে প্রবলেম দুটো দিচ্ছি দেখো এখানটায় আছি একটা প্রবলেম আছি মাঝখানে আছি ১৩ আছি এটা দেওয়া আছে আমাদের কি প্রবলেমটা আছে দেখো এটা 28 আছে 12 আছে 3 আছে 9 আছে এটা আমার আছে কি আছে দেখে নিই একটু এটা আছে 25 আছে 25 35 5 7 দেওয়া আছে এইবার সে কী হবে এটা চার ভাগ করে দিই এটা আমার জিজ্ঞাসা চিহ্ন আছে এটা 26 আছে 18 আছে 4 আছে 6 আছে তাহলে এই জিজ্ঞাসা চিহ্নে এইখানে অপশানটা কী হবে এটা অপশানটা 18 হবে না 20 হবে না এটা অপশান একটা 18 আছে একটা 20 আছে একটা 17 আছে একটা 32 আছে কোন অপশান হবে এ বি সি ডির মধ্যে কোনটা হবে এই প্রবলেমটা কীভাবে করব এটা ভালো করে খেয়াল করো যে এই 13টা আমরা নিয়ে আসবো 28 12 আছে 3 আছে 9 আছে তাহলে এটা আমরা 13টা কী করি এই 9 3 27 আর এইটা 28 এটা 12 আছে এটা এটা আমরা এইটা এমনভাবে নিয়ে আসবো এই দুটো যোগ করো 28 আর 12 যোগ করো 28 12 যোগ করলে এটা হবে 40 আর 9 এই দুটো যোগ করবো আর এই দুটো গুণ করবো 9 3 27 3 × 9 27 এটা বিয়োগ করে দেখো তাহলে 40 থেকে 27 বিয়োগ করলে 13 এসে যাচ্ছে তাহলে এই দুটো যোগ উপরের দুটো যোগ করবো নিচে দুটো গুণ করবো করে এইটা থেকে এটা বিয়োগ করবো তাহলে একই রকম ভাবি এটা তো এসে গেল এটা আসছে কি না দেখি এই দুটো যোগ করি 25 আর 35 যোগ করি 25 আর 35 যোগ করলাম বিয়োগ দিয়ে এটা বিয়োগ করলাম 5 × 7 তাহলে 25 যুক্ত 35 − 7 = 35 কেটে গেলো 25 হয়ে গেল তাহলে 25 হয়ে গেল তাহলে নিয়মটা হচ্ছে উপর দুটো যোগ করো নিচে দুটো গুণ করে বিয়োগ করে দাও তাহলে এটা একই রকমভাবে উপর দুটো যোগ করো 26 যুক্ত 18 বিয়োগ দিয়ে নিচে দুটো গুণ করে দাও 6 × 4 বিয়োগ তাহলে এটা করলে 26 যুক্ত 18 বিজিত 6 × 4 = 24 তাহলে 26 থেকে 24 বাদে 2 যুক্ত 18 সমান হবে 20 হবে তাহলে এটা এটা অ্যান্সারটা হবে 20 তাহলে ডি এর অপশন অ্যান্সার হয়ে গেল এই প্রবলেমটা এইভাবে প্র্যাকটিস করবে এইভাবে প্র্যাকটিস করতে করতে তোমরা প্র্যাকটিস করবে সুন্দর লাগবে জিআইটা খুব সুন্দর লাগবে এই একই রকম প্রবলেম আরেকটা করেছি এটা প্রবলেম যেমন এটা করালাম এই যে প্রবলেমটা যে করালাম এই প্রবলেমটা কী করলাম উপর দুটো যোগ করলাম নিচের দুটো গুণ করে বিয়ে করতে দিতে এসে এসে গেল পরের প্রবলেমটা কীভাবে একই রকম প্রবলেম কিন্তু সেই প্রবলেমটা কীভাবে আসছে সেটা একটু খেয়াল করো এই যে আছে দেখো এই যে আছে এখানটায় আমরা চার ভাগ করে দিই চার ভাগ করে দিলে এটা হবে 20 আছে এটা 16 আছে এটা 18 আছে এটা 6 আছে এটা 9 আছে এটা আছে আমাদের
এইটা আছে এভাবে কি আছে দেখি এটা 7 আছে 11 আছে 17 আছে 7 আছে 5 আছে তাহলে এখানটায় আমাদের কি করতে হবে দেখো এখানটা আমরা কি করব দেখো এটা 12 আছে এটা 15 আছে এটা আছে 8 আছে এটা 4 আছে এখানে জিজ্ঞাসা ছিল আমরা কি করব তাহলে আমাদের একই ভাবে আমাদের খেয়াল করতে হবে আগে তো আমরা বলেছিলাম এটা সঙ্গে এটা যোগ করে এটা গুণ করে দিয়ে বিয়োগ করে দিয়েছিলাম এটা কি হবে এই দুটো গুণ গুণ এইটা যোগ করে এটা বিয়োগ করেছিলাম এখানটায় আমরা কি করব দেখো এটা যোগ করলে 18 আর 16 যোগ করলে 34 হচ্ছে আর 9 6 54 হচ্ছে তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু এটা থেকে যদি গুণ করে এই দুটো যোগ করি তাহলে কি হয় দেখো 9 গুণিত 6 বিয়োগ দিয়ে 16 যুক্ত 18 এটা 18 তাহলে কত হয় 9 6 54 বিযুক্ত 18 আর 16 যোগ করলে হবে 34 বিয়োগ করলে 20 তাহলে এটা হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে কিনা দেখি এটা 7 গুণিত নিচের দুটো গুণ করো 7 গুণিত 5 বিয়োগ দিয়ে 11 যুক্ত 17 আছে তাহলে 35 বিয়োগ এটা যোগ করলে হচ্ছে 28 এটা বিয়োগ করলে 7 হচ্ছে তাহলে এটা 7 পড়ে যাচ্ছে এটা পড়ে যাচ্ছে তাহলে কি আমাদের কি হলো নিয়মটা হলো নিচের দুটো আগে গুণ করে নাও নিচের দুটো গুণ করো বিয়োগ দিয়ে এই দুটো যোগ করে দাও 12 যুক্ত 15 করো তাহলে 8 4 32 মাইনাস এটা হচ্ছে 27 এটা বিয়োগ করলে 5 হবে তাহলে অ্যানসারটা হবে 5 তাহলে এখানে অপশন অ্যান্সারটা কত হলো 5 হলো তাহলে এই প্রবলেমটা আমরা শিখে গেলাম এটা আমরা শিখে গেলাম এভাবেই আমরা এটা প্র্যাকটিস করব এভাবেই আমরা প্র্যাকটিস করব এরপরে একটা প্রবলেম আছে একটা সহজ প্রবলেম দেখ কি আছে প্রবলেম আছে 2 আছে 9 আছে 17 আছে 65 আছে 126 আছে 217 আছে 344 আছে এখানটা যে অপশানে কি আছে অপশানে 9 আছে বিতে আছে 17 আছে সিতে আছে 126 আছে আর ডিতে আছে 217 আছে কোনটা ঠিক হবে এর মধ্যে কোনটা ভুল আছে আমাদের একটু খেয়াল করতে হবে দেখ কি করতে হবে যে প্রথমটা এই যে 2 আছে এটা 8 আছে এটা 16 আছে এটা 65 আছে এটা 126 আছে 217 আছে 343 আছে আমরা বারবার বলছি জি আই এর ক্ষেত্রে এবিসিডি যেমন আমরা শিখে রাখবো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার এগুলোও শিখবো এবং সঙ্গে সঙ্গে আমাদের শিখতে হবে আমি বারবার বলেছি কি শিখতে হবে 1 এর কিউ মানে 1 2 এর কিউ 2 গুণিত 2 গুণিত 2 8 3 এর কিউ 3 গুণিত 3 গুণিত 3 3 3 9 3 27 4 এর কিউ 4 গুণিত 4 গুণিত 4 4 4 16 4 64 5 এর কিউ 5 গুণিত 5 গুণিত 5 5 5 25 5 125 ছয়ের কিউ ছয় গুণিত ছয় গুণিত ছয় 216 সাতের কিউ সাত গুণিত সাত গুণিত সাত 343 আটের কিউ আট গুণিত আট গুণিত আট 512 হবে আর নয়ের কিউ হবে নয় গুণিত নয় গুণিত নয় 729 হবে আর দশের কিউ দশ গুণিত দশ গুণিত দশ 1000 হবে এই পর্যন্ত শিখে রাখা হবে তাহলে এখান থেকেই আমরা দেখি এই প্রবলেমটা দেখাবো এখান থেকে একটু করার চেষ্টা করি আটের পরে নয় আছে আট যুক্ত এক সাতাশের পরে আঠাশ হবে সাতাশ যুক্ত একটু চৌষট্টির পরে এক যোগের 65 হবে 125 এর পরে এক যোগের 126 হবে 216 পরে এক যোগের 217 হবে 343 এর পরে এক যোগের 344 হবে আর একের কিউ এক যুক্ত এক যোগ করলে এক হয়ে যাচ্ছে তাহলে এটা এক এর কিউ প্লাস ওয়ান এটা এক হয়ে যাচ্ছে এক প্লাস এক তাহলে প্রথমটা এক এর কিউ প্লাস ওয়ান সমান টু হচ্ছে দ্বিতীয়টা দুই এর কিউ প্লাস ওয়ান মানে আট প্লাস ওয়ান নয় হচ্ছে তিনের কিউ প্লাস ওয়ান মানে তিন তিন নয় তিন সাতাশ প্লাস ওয়ান সমান আঠাশ এইটা হওয়ার কথা তাহলে অপশানটা এখানে কত আছে 17 আছে এটাই ভুললে আছে এটা দেখো এটা কত এটা চারের দুই চার চারে ষোলো চারে চৌষট্টি প্লাস ওয়ান 65 হয়ে যাবে পাঁচের কিউ 125 প্লাস ওয়ান এটা ছয়ের কিউ 216 প্লাস ওয়ান 216 প্লাস ওয়ান 217 এটা সাতের কিউ 343 প্লাস ওয়ান 344 তাহলে অপশানটা বি হবে এটা ভুললে আছে এখানটা আঠাশ হওয়ার কথা ছিল তাহলে এটা আমরা শিখে নিলাম ওয়ানের কিউ টুয়ের কিউ থ্রি কিউ ফোর কিউ ফাইভের কিউ সিক্স এর কিউ এইগুলো আমরা শিখতে হবে বারবার শিখে শিখে এগুলো প্র্যাকটিস করে নেবো এগুলো আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে আমরা এটা শিখে যাবো পরের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমরা দেখি কি আছে এটা প্রবলেমটা আমরা কীভাবে করতে পারি এটা আমরা ভালো করে দেখার চেষ্টা করি এটা আমাদের কি হতে পারে কি হতে পারে আমরা পরের প্রবলেমটা আমরা দেখছিলাম দেখছি পরের প্রবলেম আমরা একটা প্রবলেম এভাবে করছি দেখো ভালো করে দেখো এটা আছে এই যে এখানে অপশান আছে এ সমান টু দেওয়া আছে বি সমান থ্রি দেওয়া আছে সি সমান ফোর আছে ডি সমান ফাইভ দেওয়া আছে এ সমান টু বি সমান থ্রি সি সমান ফোর ডি সমান ফাইভ দেওয়া আছে তাহলে বি এ ডি প্লাস সি বি এ সমান করতে
b এর মান কত b এর মান 3 গুণিত a এর মান কত a এর মান হচ্ছে 2 আছে এর মান 2 আছে আর d এর মান 5 আছে 3 2 5 আছে 3 গুণিত 2 গুণিত 5 এটা আছে আর c কত আছে c আছে 4 5 আর a আছে 4 5 আর কত আছে 4 গুণিত 5 প্লাস a আছে 2 আছে তাহলে এটা 5 দিয়ে 10 3 দিয়ে 30 প্লাস 5 দিয়ে 5 আর 20 20 দিয়ে 40 40 20 এর যোগ করলে 70 এটা 70 হওয়ার কথা কিন্তু এখানে কি 70 আছে নেই এখানে এই অপশনগুলো নেই তাহলে এই প্রসেসে এটা হবে না তাহলে কি হবে বলছে BAD তাহলে BAD কি হবে BAD B আছে 3 A আছে 2 D আছে কত D আছে 5 আছে BAD আছে যুক্ত CBA CBA কত আছে C আছে 4 B আছে কত B আছে 3 আর A আছে 2 আছে এবারে এই দুটো যোগ আছে যোগ করলে 5 2 7 3 2 5 4 3 7 757 হবে তাহলে এটা আমাদের যেমনটি আছে এটা গুণ করার দরকার নেই যেমনটি আছে তেমনটি বসাও তেমনটি বসিয়ে দুটো যোগ করে দাও যোগ করলে কত হবে 757 এখানে আছে 757 এইভাবে অ্যানসারগুলো করতে হবে তাহলে আমাদের এইভাবে আমরা শিখব শিখার পর আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিস করতে করতে জিআই এর প্রতি আলাদা ধারণা এসে যাবে ধারণা আস্তে আস্তে আমরা আরো ভালো করে শিখে নেব শিখে নিয়ে আমরা কম্পিটিশনে গিয়ে দেব এই পর্যন্ত আমরা জিআইটা আজকে করে দিলাম নমস্কার ভালো থাকবেন যারা দেখছেন যারা আমার সিনিয়র তাদেরকে আমার নমস্কার রইল ভালোবাসা রইল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা ছাত্ররা তারা বারবার প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে 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 দেখবে জিআই এর ধারণাটাও আবার পাল্টে যাবে আস্তে 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 প্র্যাকটিস করো আমি আগামী 2 বছর আছি এভাবে প্র্যাকটিস করে করাবো নমস্কার ভালো থাকুন